ব্যাটে বলে উজ্জ্বল সাকিব এক রানে হারল বার্বাডোস। ভিনি ভিডি ভিচি এলেন, দেখলেন, জয় করলেন, অন্তত ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় এ কথাটি পুরোপুরি মানানসই বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসানের জন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই যে দলের সেরা পারফর্মার সাকিব, বল হাতে ইনিংসের প্রথম ওভারেই মেডেন সহ মাত্র 14 রান খরচায় এক উইকেট এবং পরে ব্যাটিংয়ে নেমে 3-4 ও এক ছক্কার মারে 25 বলে 38 রানের ইনিংস। সিপিএলে নিজের প্রথম ম্যাচটা এভাবে রাঙিয়ে রাখলেন সাকিব, তবুও জয় পায়নি তার দল বার্বাডোস টাইটান্স, হেরেছে মাত্র এক রানের জন্য। বার্বাডোসের বোলিংয়ের সময় সাকিবের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করেছেন হ্যারি গ্লানি, হেইডেন ওয়ালস, জেমস হোল্ডাররা, যে কারণে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 149 রানের বেশি করতে পারেনি স্যান্ড কিটস। জয়ের জন্য মাত্র 150 রান করতে হতো জনসন চার্লস, অ্যালেক্স হেলথ, সাকিবুল হাসান, জেমস হোল্ডারদের মতো ব্যাটসম্যান সমৃদ্ধ বার্বাডোসকে। কিন্তু ব্যাটিংয়ে 8 নম্বরে নামা রেইমন রেইফার্স ছাড়া আর কেউই সঙ্গ দিতে পারেনি সাকিবকে, যে কারণে ইনিংসের শেষ বলে 148 রানে অল আউট হয়েছে বার্বাডোস মাত্র এক রানের পরাজয়ে কঠিন প্লে অফ খেলার পর। বাকি থাকা দুইটি ম্যাচই এখন জিততে হবে সাকিবদের বার্বাডোসকে। রান তাড়া করতে নেমে সাকিব ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেনি। দুই ওপেনার জনসন চার্লস 12 বলে 13 এবং অ্যালেক্স হেল আউট হন 22 বলে 19 রান করে। 3 নম্বরে নেমে সাকিবুল হাসান একাই টানতে থাকেন বার্বাডোসের ইনিংস। দ্বাদশ ওভারে লং অন বাউন্ডারি ধরা পড়ার আগেই খেলেন 25 বলে 38 রানের ইনিংস। এরপর জেপি ডুমিনি 16 বলে 18, জোনাথন কাগার 2 বলে 1, জেমস হোল্ডার 7 বলে 1, আসলে নার্স 4 বলে 1 রান করে আউট হলে চাপে পড়ে যায় বার্বাডোস। তবে 8 নম্বরে নেমে রেইমন রেইফার আশা জাগান জয়ে, 3-6 মারে 18 বলে 38 রান করে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য 2 উইকেট হাতে নিয়ে 12 রান প্রয়োজন ছিল বার্বাডোসের। প্রথম ডেলিভারি ওয়াইড হওয়ার পর বৈধ প্রথম বলেই ছক্কা হাঁকান রেইফার, সমীকরণ নেমে আসে 5 বলে 5 রানে। কিন্তু পরের বলেই 2 রান নিতে গিয়ে রান আউট হন রেইফার, একদম শেষ বলে 2 রানের চাহিদায় ব্যাট ঘুরিয়ে সোজা বোল্ড হয়ে যান হ্যারি গ্লানি, ফলে 1 রানের জয় পান স্যান্ড কিটস। বার্বাডোসের মাঠে খেলতে এসে টস জিতে আগেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্যান্ড কিটস। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারটি সাকিবের হাতে তুলে দেন বার্বাডোসের অধিনায়ক জেমস হোল্ডার। অধিনায়কের আস্থার প্রতিফলন দিয়ে ইনিংস শুরুর ওভারেই মেডেন দিয়ে এবারের সিপিএলে নিজের পথচলা শুরু করেন সাকিব। পরে তৃতীয় ওভারে সাকিব খরচ করেন 4 রান। এই 2 ওভার করিয়ে পরের জন্য তার ওভার রেখে দেন হোল্ডার। সেন্ট কিটসের মোহাম্মদ হাফিজ 13, এবিন লুইচ 19 কিছু করতে না পারলেও সামার বুকস চেপে বসেন স্বাগতিক বোলারদের ওপর, খেলেন 33 বলে 53 রানের এক ইনিংস। মাঝে সাকিবকে নবম ওভারে ডাকেন হোল্ডার, সে ওভারে আসেন 6 রান। 3 ওভার শেষে সাকিবের বোলিং ফিগার দাঁড়ায় 3-1-10-0। শুরুর থেকেই দারুণ বোলিং করলেও উইকেটের দেখা মিলছিল না কিছুতেই। নিজের চতুর্থ ওভারে আসেন ইনিংসের 17তম ওভারে, স্লো বোলিং করতে এসে নিজের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কার্লোস ব্রাথওয়েট। পরের ওভার থেকে খরচ করেন আরও 4 রান। সব মিলিয়ে নিজের 4 ওভারে কোনো বাউন্ডারি হজম না করেই এক মেডেন সহায়তায় মাত্র 14 রান খরচেই এক উইকেট নেন সাকিব। শেষ দিকে ফেবিয়ান অ্যালেন 13 বলে 20 ও কিরণ কটয় 10 বলে 13 রান করে দলীয় সংগ্রহটাকে 149 রান পর্যন্ত নিয়ে যান। বার্বাডোসের পক্ষে 2টি করে উইকেট নেন হেইডেন ওয়ালস ও হ্যারি গ্লানি।